হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলা ফিল্মে রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো 72 ঘন্টা ওর 72 আওয়ার্স, যেটা আজ 25th of November 2021 চরকি অ্যাপে স্ট্রিম করে গেছে। তো এই ফিল্মটা হচ্ছে ফার্স্ট এভার বেঙ্গলি কন্টেন্ট যেটা একটা বাংলাদেশি অ্যাপে কিন্তু স্ট্রিম করছে। তো দিস ফিল্ম ইজ রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অতনু ঘোষ, এবং এখানে ওয়াইড অ্যারে অফ অ্যাক্টার্স আছে, যেমন লেট সৌমিত্র চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, অনন্যা চ্যাটার্জি, খরাজ মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, সুদীপা চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, দিয়ে সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো দিস ফিল্ম ইজ অ্যান অ্যান্থোলজি সিরিজ, ইয়েস। এখানে 6টা গল্প আছে যারা একই সূত্রে গাথা, এবং সেই সূত্রটা হচ্ছে একটা কমেডিয়ান আছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান, যার হঠাৎ সুসাইড হয়, এবং সেই সুসাইড ঘিরে প্রত্যেকটা গল্পের সূচনা হচ্ছে, এবং প্রত্যেকটা গল্পের সূচনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা গল্পের যারা যারা কাস্টিংয়ে আছে তাদের নিজের কিছু পার্সোনাল ক্রাইসিস আছে, সেগুলো সামনে আসে। সেগুলো ব্যক্তিগত কিছু ক্রাইসিস হতে পারে বা পার্সোনালিটি কিছু ক্রাইসিস হতে পারে, সেটা তোমরা সিনেমাটা যখন দেখবে তখন বুঝতে পারবে। আমার এখানে একটা দুটো গল্প ভীষণভাবে ইন্টারেস্টিং লেগেছে, যেরকম অনন্যা চ্যাটার্জি এবং ইন্দ্রাণী হালদারের যে গল্পটা ছিল, সেকেন্ড গল্পটা, সেটা প্রচণ্ডভাবে মনে ধরেছে আমার। দ্বিতীয় গল্প যেটা মনে ধরেছে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে একটা গল্প করা হয়েছে, যেখানে একটা পর উপকারিতার সাথে সাথে মিডিয়ার যে রোলটা থাকে, যে পর উপকারিতাকে ফ্লন্ট করা, সেই জিনিসটাকে খুব হাইলাইট করা হয়েছে, ওটা খুব ভালো লেগেছে। অ্যাট দ্য সেম টাইম একদম লাস্ট গল্পটা একটা মানে স্যাটায়ার টাইপের করা হয়েছে, যেটা হয়তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি ওইটা রিভিলেশন করতে চাই না, বিকজ লাস্ট গল্পটা হচ্ছে যেই যোগসূত্রটা দিয়ে গল্পগুলো শুরু হচ্ছে, বললাম সূচনা হচ্ছে, সেটাকেই লাস্ট গল্পটার মধ্যে দিয়ে কভার আপ করা হয়েছে। তো স্ট্যান্ড আপ কমেডিয়ান যেই গল্পটা বললাম, যে এক চরিত্র সুসাইড হয় এবং সেটার সূচনা দিয়ে প্রত্যেকটা গল্প করা হয়েছে, সেই রোলটা প্লে করছে পরাণ বন্দ্যোপাধ্যায়, এইটুকুনি আমি বলে দিচ্ছি। তো লাস্ট গল্পটা পরাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। তো আলটিমেটলি এই ফিল্মটা না মানে কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল টাইপের মনে হলো আমি ফিল্মটা, মানে এই ফিল্মটা ইউজুয়াল বেঙ্গলি অডিয়েন্সদের জন্য মাথায় রেখে বানানো হয়নি। তো এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের সোসাইটির আশেপাশে অনেক জিনিসকে তুলে ধরছে, অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষের ইমোশনাল সাইডকেও হাইলাইট করা হচ্ছে, যেগুলো সাধারণত আমরা বলে থাকি না, সেগুলো সাধারণত আমরা চেপে যাই, সেই জিনিসগুলোকে এখানে বলা হচ্ছে। তো অতনু ঘোষের এইটা একটা ক্যারেক্টারিস্টিক আছে, ও প্রত্যেকটা ফিল্মের মধ্যে এই হিউম্যান একটা সাইকোলজিকে খুব সুন্দরভাবে ইউজ করে, এবং সেটার মধ্যে একটা অদ্ভুত কি বলবো মানে একটা লেয়ার থাকে, যেই লেয়ারটা মানে ভেদ করে যাওয়াটা সবার পক্ষে সম্ভব না। তো এই ফিল্মটাও সেরকমই একটা মানে বলতে পারো ফিল্ম, যেটা আই থিঙ্ক এই ফিল্মটা হলে রিলিজ না করাটাই ঠিক হয়েছে। এই ফিল্মটা ওটিটিতে এসছে বলে হয়তো অনেকে দেখবে বা অনেকে যাচাই করবে, বোঝার চেষ্টা করবে যে গল্পটা কী এবং কেন এইটা বানানো হয়েছে। সো প্রত্যেকের পারফরমেন্স এই ফিল্মটার মধ্যে কিন্তু অনবদ্য, মানে আমি কাউকে বাদ দিতে পারছি না, বিকজ এখানে এমন তাবড় তাবড় অভিনেতারা আছে যারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। তো সেখান থেকে আমি কাউকে কোনোদিন বলতে পারবো না যে এ ভালো বেশি করেছে বা ও খারাপ কিছু করেছে, প্রত্যেকটা গল্পের মধ্যে একটা না একটা কিছু পাবে, যেই গল্পটার মধ্যে তোমাদেরকে প্রত্যেকটা অভিনেতাদের অভিনয়টা প্রচণ্ডভাবে তোমাদের ধরবে। তো আমার যেটা পার্সোনাল ফেভারিট লেগেছে আমি সেগুলো তো বললাম। এবার প্রত্যেকটা শর্ট স্টোরি হিসাবে যেখানে দেখানো হয়েছে মানে অ্যান্থোলজি সিরিজের মধ্যে, সেইগুলো আমি আর এক্সপ্লেন করছি না, কেন কি এক্সপ্লেন করলে সেই মজাটা তোমরা পাবে না যদি তোমরা এই ফিল্মটা না দেখো। তো আমি বলবো একবার হলো সিনেমাটা দেখো, চরকিতে অ্যাভেলেবেল আছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি আনকনভেনশনাল ফিল্ম, এটা একদমই ট্রু, এবং এটা সবার জন্য নয়, এটাও একদম বাস্তব কথা। তো এই ছিল আমার রিয়াকশন ফর 72 ঘন্টা। তো তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর যদি এই রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে টিউনড।